বীররা যখন এই সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই পেছনে কিছু বিচক্ষণতা থাকবে। তবে আমাদের যেই বক্তব্যটা আমরা স্পষ্ট বলতে চাই, বিশ্বাস এই মুহূর্তে কিন্তু বীররা কাকে করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু এইখানে যদি সামান্য ভুল হয়, এই ভুলটাতে চিরতরে কিন্তু এই গাজা হাতছাড়া হয়ে যেতে পারে। সৌদির প্রতি আমি ততটা ভরসা এখানে করতে পারছি না, কাতারের প্রতিও না। তো এখানে আসলে দায়িত্বটা কে নেবে? ইরানকে তো দায়িত্ব দিবে না। দর্শক, এই মুহূর্তে একটা যুদ্ধবিরতি কাঠামো ফাইনালি প্রস্তুত করেছে আমেরিকা, এবং কি আমেরিকা বলছে যে এই চুক্তিতে বীররা এবং ইশাল দুই গ্রুপই এটাকে মানতে যাচ্ছে। তবে চুক্তির সবচেয়ে স্পর্শকাতর, আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্পর্শকাতর অংশ হচ্ছে যে আমরা একটু দেখি যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে চুক্তির এই কাঠামোতে রাজি হয়েছে উভয় পক্ষ, আর চুক্তির কাঠামোটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রশক্তিরা। এখন চুক্তিটি কিভাবে কার্যকর হবে? সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে বীররা। তাহলে এখন সিস্টেমটা কি, এটা কি ইসরায়েলের হাতে যাবে? না, বলা হচ্ছে যে এই সময়টাতে এই উপত্যকাটির নিয়ন্ত্রণ নিজেদের কাছেও রাখবে না ইসরায়েল। তাহলে কাকে দেবে? বলা হচ্ছে এর বদলে এই অঞ্চলে প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার, আর এর নিয়ন্ত্রণ থাকবে ফিলিস্তিনের আপনার অথরিটি মানে পিএ সমর্থিত বাহিনী। এখানে কিন্তু একটু প্যাচ আছে, সেটাও বলছি। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট আপনার সেখানে তারা বলছে যে চুক্তির কাঠামোতে দুই পক্ষই সম্মত, তবে কিভাবে কার্যকর করা হবে এ নিয়ে আলোচনা। চুক্তির কাঠামো তৈরি হলেও চুক্তি যে এখনই হয়ে যাচ্ছে সেটাও কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। এটা নিয়েও একটু বীরদের হয়তো বুঝ পরামর্শের ইস্যু আছে। চুক্তির মূল প্রতিবন্ধক হলো দ্বিতীয় ধাপ। এই ধাপে ইসরায়েলি পুরুষ আপনার বীররা ইশালি পুরুষদেরকে মুক্তি দেবে এবং দুই পক্ষ একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য রাজি হবে। ইসাল তাদের সব সেনাকে এই অঞ্চল থেকে প্রত্যাহার করবে। আরও চলার বড় যে বিষয়টি সেটি হচ্ছে বীর এবং ইশাল উভয়ই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে, যেটি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে শুরু হবে। এই সময় এই দ্বীপটির বা এই উপত্যকাটির নিয়ন্ত্রণে কেউই থাকবে না। আবার এই এলাকার নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত বাহিনী। এই জায়গাটা আমি তো ফোকাস করছি, আর এতে সমর্থন দেবে মধ্যপন্থী আরব দেশগুলো। এই বাহিনীর সদস্যদের নেওয়া হবে ফিলিস্তিনি অথরিটির 2500 শক্তিশালী সদস্যদের মধ্য থেকে, যাদের ব্যাপারে ইসরায়েল জানে। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক মার্কিন কর্মকর্তা বলছেন বীররা মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিতে রাজি আছে। 2007 থেকে পাওয়া এই ক্ষমতা হঠাৎ করে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতন অবস্থা হচ্ছে না? তো এখানে বুঝেন যে প্রশিক্ষিত বাহিনী আসবে কোথা থেকে? আমেরিকা থেকে। মধ্যবর্তী বা মধ্যপন্থী আরব দেশ, তো আরব দেশ সবই তো পন্থী একটাই, সেটা কোনটা? পশ্চিমপন্থী। এখানে পন্থী কি এই পন্থী কেউ আছে আপনি ইরান ছাড়া, অথবা বাকি যে অলিগার্স রাষ্ট্রগুলো আছে তারা কি সেই রকম ক্যাপাবিলিটি রাখতে পারে? এখন বীররা আসলে যেই কারণে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তাদের বক্তব্য আমি দেখেছি, তাদের বক্তব্য হচ্ছে এই অঞ্চলে যেভাবে প্রাণহানি বাড়ছে, এই প্রাণহানিতে আসলে কোথাও না কোথাও নেগেটিভে হচ্ছে, তো সেই জায়গা থেকে মানুষের প্রাণ বাঁচানোর জন্য তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কিন্তু এই সিদ্ধান্তটা কতটা বুমেরাং হবে, অথবা সামহাও কতটা আসলে চুক্তিরা পশ্চিমারা মানবে, বা এটার মাঝখান দিয়ে কোনো খেলা যে খেলবে না, এইটা আমার মনে হচ্ছে একটু ভালো করে ভেবে চিনতে শক্তিশালী একটা মিডল পয়েন্টে কাউকে রেখে, এটা হতে পারে চীন, হতে পারে রাশিয়া, তবে আমেরিকা তো এটা করবে না। বাট এর একটা আমার মনে হয় যে খুবই কী বলা হয় যে কঠিন এক সিদ্ধান্তের দিকে যাচ্ছে। দেখা যাক কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।